দশম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ জেলায় নির্বাচন হচ্ছে না তবে সরকার চাইলে সারা দেশে সেনা মোতায়েন করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনার কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার সমন্বয় কমিটির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এ সময় তিনি বলেন যেসব জেলায় সেনা মোতায়েন প্রয়োজন মনে হবে সেই জেলায় প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন করা হবে বলে জানান সিইসি উনিশশো তিয়াত্তর সাল থেকে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে আমি ছাড়া কোনো সময় নির্বাচন হয় এদিকে নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিদ্দিন খান আলমগীর বলেছেন সংসদে যে দলের দশ শতাংশ প্রতিনিধি নেই সেই দল নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনে পরিপূর্ণতা হবে না এমনটা ভাবার কারণ নেই এ সময় তিনি বলেন নির্বাচন কমিশনকে দশম জাতীয় সংসদ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তারা শতকরা দশ ভাগের চেয়ে কম তারা যদি কোনো কারণে করে নির্বাচনে এই না আসেন তাদের জন্য এই নির্বাচন হবে এই ধরনের কোনো কারণ আমরা দেখি না বিদেশি পর্যবেক্ষক না আসলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে এমনটাই জানান আওয়ামী লীগের সাবেক এ মন্ত্রী তিনটি লক্ষ্য জেডেম রুবেল বিডি হেডলাইন্স ঢাকা